বলেছেন ইপপাল নামে পরিচিত এবং রাষ্ট্রবাদ নিয়ে হিন্দু হিন্দুত্ব রাষ্ট্রবাদ নিয়ে লড়াই করেন, কি বলবেন ঠিক এই বিষয়টা নিয়ে? এবং যাকে মারা হয়েছে সেখানে স্টুডেন্টের ছাত্র সংগঠন একজনের গায়ে লেগেছে এবং আঘাত পেয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে একটাই বলার যে আমাদের দেশকে এখনো সেই নাথুরাম গডসের যে চিন্তাধারা সেখান থেকে মুক্ত হতে পারেনি। নাথুরাম গডসের দেশের জাতির জনক আমাদের বাপুজিকে হত্যা করেছিল, সেই চিন্তাধারা কি আজও থেকে গেছে? আমরা কি এই মার্কাটের রাজনীতিতে এখনো চলছি? হয়তো এই বিজেপি এই যে এনআরসি এবং সিএএ চালু করছে তার বিরুদ্ধে যে ছাত্র সমাজের যে রাগ, সেটা হয়তো সেটা কন্ট্রোল করতে না পেরে তার পেশেন্ট থেকে ব্যাকস্ট্যাপ করাই হয়তো এই ধরনের অ্যাটাকের একটা অঙ্গ, এই ধরনের অ্যাটাক তারই একটা অঙ্গ হতে পারে। এই অ্যাটাক দেখে আমরা এটা বুঝতে পারি যে কীভাবে কম বয়সী এই যারা এখনও তাদের চিন্তাধারা এখনও গ্রো করেনি, তাদের এই কীভাবে পার্টাপ করা হচ্ছে, তাদের কীভাবে চেঞ্জ করা হচ্ছে, তাদের চেঞ্জগুলো তাদের মন কীভাবে চেঞ্জ করা হচ্ছে, তাদেরকে কীভাবে দুটো ধর্মের ভাগাভাগিতে এনে দাঁড় করানো হচ্ছে, ধর্ম কীভাবে এফেক্ট করছে, এই ধর্মের বিভেদগুলো আমাদের মনে হয় এখন আমাদের ভুলে থাকা উচিত। এই বিভেদগুলো আমাদের ভুলে একসঙ্গেই বাঁচা উচিত। এর আগে আমরা জেএনইউর পুলিশ যে ফুটেজ বার করেছে সেখান থেকে দেখা গেছে যে না, এবিভিপির নয়। কিন্তু এই ব্যাপারগুলো যে ঘটছে, এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে ছাত্র পরিষদ বা ছাত্র সংগঠনের কী পরিকল্পনাটা? আপনি যেটা বললেন যে পরে ভিডিও ফুটেজ দেখা গেছে, এইভি নয়, কিন্তু দুজনের এইভির আমি টাইমস নামে ইন্ডিয়া টুডে যে রিপোর্ট দেখলাম সেই হিসাবে দুজনের এর এইভির সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে, একজন নিজেই কনফেস করেছে। সো আমার মনে হয় মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিজ এস তারা রিলিজিয়াস পলিটিক্স যেটা খেলে, শুধু বিজেপি করে নয়, বিজেপি সেটা চরম হারে খেলে, আর অন্য পার্টি যে এই রিলিজিয়াস পলিটিক্সটা খেলে না তা নয়। সো আমাদের মনে হয় আমাদের এবার স্টুডেন্ট যে কমন পিপুলদের দাঁড়ানো উচিত এই রিলিজিয়াস পলিটিক্সের এগেনস্টে, এবং আমরা যখন ভোট করবো আমাদের তখন এই জিনিসটা ভাবা উচিত যে আমরা কাকে ভোট করছি, সে তার পলিটিক্যাল ক্রিমিনাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কী। এখানে একটা প্রশ্ন হচ্ছে, তো এখন কি সবাই বিরোধিতা করছে, সেটা পলিটিক্যাল পার্টিরাও করছে, ছাত্র সংসদ বিভিন্ন ছাত্র সংগঠনরা এগিয়ে এসছে, কিন্তু এই আইনকে কি বিরোধ করা যায়? যেটা আইন হয়ে গেছে সেটা আইন না, আইনকে বিরোধ করা কি এটা একটা মানে বিরোধ করে করতে না দেওয়া সেটা কি সম্ভব হবে? আপনি যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, এমার্জেন্সির সময় তিন চারটে আইন লাগু হয়েছিল, সেই আইন পরে আবার চেঞ্জ হয়, সেই আন্দোলনের মাধ্যমে সেই আইন চেঞ্জ হয়। আজকে যারা সরকারে বসে তারা হয়তো সেই টাইমে আন্দোলন করছিলেন, তখন ইউথ আইকন ছিলেন অরুণ জেটলি। সো কোনো আইন সেটা যদি এই আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে হয়, আমাদের প্রিয়াম্বলের বিরুদ্ধে হয়, সেটা অবভিয়াসলি চেঞ্জ হয়, সেটা এখনও কোর্টে আন্ডার জুরিসডিকশন আছে। তারপর সেই এমার্জেন্সির টাইমেও কোর্টে কিছু কেস উঠেছিল, সেখানেও কোর্টের কিছু রায় উঠেছিল, সেই রায়ও চেঞ্জ হয়। তো আমার মনে হয় এই আইনগুলো প্রথমে এই হিউম্যান মোরালিটিতে ভাবা উচিত যে এই আইনগুলো হিউম্যান মোরালিটিতে কীভাবে দেখা উচিত। ফার্স্ট সিএর যে প্রবলেমস, সিএ একটা কমিউনিটিকে অ্যাড্রেস করে যে একটা কমিউনিটিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় এখানে বলা হচ্ছে যে একটা কমিউনিটিকে কিন্তু এরা বাদ দিতে চাইছে, মানে এখানে এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যারা ইন্ডিয়ান মুসলিম তারা সবাই নাগরিকত্ব পাবে, শুধুমাত্র যারা অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হচ্ছে, যারা অনুপ্রবেশকারী তাদের শনাক্ত করে তাদের হয়তো মানে আলাদা তাদের হয়তো পাঠিয়ে দেওয়া হবে না, সিটিজেনশিপ দেওয়া হবে না, কিন্তু যারা অলরেডি এখানকার মুসলিম, যারা ইন্ডিয়ান মুসলিম, তো সেখানে তো তারা পাবে, সেটাই তো এখন দাবি করা হচ্ছে, মানে বলা হচ্ছে। কোশ্চেন এটাই যে আপনি ইন্ডিয়ান মুসলিম আর নন ইন্ডিয়ান মুসলিমকে আলাদা করবেন কীভাবে? প্রথম আপনি আলাদা করতে চাইলে প্রথম যেটা আসামের এনআরসিতে আমরা দেখেছি যে আমাদের দাদুর তার এর নথি নিয়ে এসো, আমি বলতে চাই একটা গরিব লোক যার কোনো জমিজমাই ছিল না বা হয়তো ছিল, তাদের সেই কাগজপত্র হারিয়ে গেছে, বন্যা আসছে, ইয়ে আসছে, তার ফলে কাগজগুলো হারিয়ে সেই লোকগুলোর কাছে কাগজ নাই থাকতে পারে, বা একটা লোকের আধার কার্ড আর এখন আধার কার্ড ভোটার কার্ডে যেরকম ভুল আছে, আপনি যদি আসামের ডিটেনশন ক্যাম্পগুলোতে গিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পের কথাগুলো জিজ্ঞেস করেন, তারা বলবে তাদের ভোটার কার্ডে ভুল থাকার জন্য তারা দু চার মাস ডিটেনশন ক্যাম্পে কেটেছে। তো আমার মনে হয় যে এই আলাদা করার কোনো বিষয় নেই, আমার মনে হয় হিউম্যান রিসোর্স ইজ এ রিসোর্স দ্যাট ক্যান বি ইউজ। আমরা যেটা দেখছি এই জাপান, তো আমার মনে হয়
হয় এখন আর কোনো অনুপ্রবেশকারী না আসতে দেওয়ার জন্য সেই বর্ডারটাকে সেরকমভাবে মজবুত করা উচিত, এবং আমাদের এই জিনিসটা দেখা উচিত যারা এখন প্রায় 30-40 বছর ধরে আছে তারা যেন সেই হিউম্যানিটিকে এডুকেট করে আমরা যেন সেই হিসাবে আমাদের দেশের ভালোর জন্য লাগাতে পারি। আগামী দিনে আপনাদের আন্দোলনটা কী পরিকল্পনা? আগামী দিনে পরিকল্পনা প্রথম তো কোর্টের কাছে আছে, আগামী দিনে এই আন্দোলন আরও জোরদার হবে। শাহিনবাগ, পার্ক সার্কাস, দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে। যেসব ক্যাম্পাসগুলো বলা হয় অ্যাপলিটিক্যাল, আইআইটিস, অল আইআইটিস আর এগেনস্ট ইট। সো ধীরে ধীরে আপনি স্টুডেন্টদেরকে যতই বন্ধ করতে যাবেন তত আন্দোলন বাড়বে, তো এরকম করে আন্দোলন বন্ধ হয় না। সো আমার মনে হয় যতক্ষণ না লজিক্যাল একটা সলিউশন পাওয়া যাচ্ছে আন্দোলন চলবে। মোহাম্মদ আনিসুল হক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। দেখুন, আমরা এই ধরনের ভ্যান্ডালিজম ডেফিনেটলি সাপোর্ট করি না, কিন্তু মানুষের ভেবে দেখবার সময় হয়েছে এখন। পুরো ভারতবর্ষের প্রত্যেকটা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের ভাববার সময় হয়েছে যে কোথাও একটা এই লাগাতার একটা বিশেষ কমিউনিটির মানুষকে দিয়ে তাদেরকে উস্কে সিএ সম্বন্ধে একটা ভুল বাতাবরণ তৈরি করে, মিথ্যে বাতাবরণ তৈরি করে তাদেরকে উস্কে লাগাতার যে সংবিধান বিরোধী এবং সমাজ বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ আমরা দেখেছি বাংলার বুকে সিএ নিয়ে কী ধরনের নোংরাম হয়েছে, তাই না? তো এই এর বিরুদ্ধে কোথাও একটা স্বতঃস্ফূর্ত গণরস তৈরি হচ্ছে না তো মানুষের মধ্যে? আমাদের এইটাই এটুখানি বক্তব্য। কিন্তু এই যে স্টুডেন্টদের ওপর যে হামলাটা হচ্ছে বা যে জিনিসটা, সেটা এসএফআই বা একদল ছাত্র সংগঠন দাবি করছে, এবিভিপি বা বিজেপির পিছন থেকে একটা পুলিশ জানিয়ে দিয়েছে, মানে প্রশাসন ডেফিনেটলি জানিয়েছে যে ওর সাথে রাজনৈতিক যিনি এসছেন যে ব্যক্তিটি তার সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যদি মানে যিনি অভিযুক্ত তার তদন্ত সাপেক্ষে তার যথেষ্ট কড়া শাস্তি হবে। তো এটা নিয়ে আরেকটা সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে, জামিয়ার আন্দোলনের ইস্যু কি, ওরা কার হয়ে আন্দোলন করছে? ওরা চাইছে শারজিল ইমাম, যে বলেছে যে উত্তর পূর্বকে ভারতের সাথে আলাদা করে দেবে, এইরকম বিচ্ছিন্নতাবাদী শক্তির কথা, যারা ভারতকে বিভাজনের কথা বলছে, তার হয়ে আন্দোলন করছে। তো এটাও ভেবে দেখার সময় এসেছে যে কাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং কিসের ভিত্তিতে আন্দোলন হচ্ছে। আমরা কখনোই ওই জিনিসটাকে সমর্থন করি না যে বন্ধু গুছিয়ে চলে যাও, আমরা সবসময় আইনের পথে, সংবিধানের পথে নির্দিষ্ট বিচার ব্যবস্থা আছে এবং তদন্ত সাপেক্ষ ব্যাপার, যদি দোষী হয় তাকে শাস্তি দেওয়া, ব্যাস এইটুকুই আমাদের সমস্ত বিরোধী দল এখন সিএ এর বিরোধিতা করছে, একজোট হয়েছে, এবং ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে সবাই বিরোধিতা করছে এবং বার্তাও দিয়েছে যতদিন না এই সিএএ সরানো হচ্ছে এই আন্দোলন আরো জোরদার হবে এবং আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় যাবে। এটা ব্যাপারটি কি হচ্ছে, এর পিছনে বিচ্ছিন্নতাবাদী শক্তিরা কাজ করছে। আমরা তো খবরে দেখেছি যে পিএফআই এর মতো যে বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা ফান্ডিং করছে, পুরো বিদেশ থেকে ফান্ডিং আসছে যে ভারতকে একটা অশান্তি তৈরি করা, ভারত দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা। তো সেই জিনিসটার জন্য এবং সেই রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক দল তারা এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এখন সিএ একটা আইন হয়ে গেছে, সংবিধানে পাশ হয়ে যাওয়া আইনের বিরোধিতা কিভাবে করা যায় এটা নিয়েই সন্দেহ আছে, এটা নিয়েই প্রশ্ন আছে যে একটা আইন যখন আইনসভাতে পাশ হয়ে যাওয়ার পর, রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর, সেটা তো আইনে হয়ে গেছে, সংবিধানের অংশ, তো তার বিরোধিতা কিভাবে সম্ভব? এবং আমরা দেখছি পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে আমি আইন মানবো না। তো এটা সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, এর বেশি কিছু না, কিছু বলার নেই। আর এরকম আন্দোলন করেও এই আইনকে কোনোভাবেই কোনোভাবে বাধা সৃষ্টি করা যাবে না। সমস্ত ছাত্র সংগঠন যদি একজোট হয়ে বিরোধিতা করতে শুরু করে এবং চরম আন্দোলনের করার জন্য রাস্তায় নামে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি আপনাদের কি পরিকল্পনা? আপনারা একটা সাইড দেখাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এর সমর্থন মানে 4-5টা বিশ্ববিদ্যালয়ে ওই বামপন্থী কিছু ছাত্র যুবদের আন্দোলন হচ্ছে, কিন্তু দেশের 185টা বিশ্ববিদ্যালয় এবং কলেজ, বেশিরভাগ কলেজ ইউনিটে এবিভিপির দ্বারা সমর্থনে র্যালি হচ্ছে সিএ এর সমর্থনে। তো এটাও কভারেজে আসা উচিত, এটাও দেখানো উচিত যে কত মানুষ, লাখ লাখ মানুষ সিএ এর সমর্থনে নামছে। তো কিছু আর অংশকে দেখি, শুধু নেগেটিভটা দেখি লাভ নেই, আমরা পজিটিভ দিকগুলো আলোচনা করবো এবং পজিটিভের অনেক কিছু আছে। আর ভারতবর্ষে মানুষ রিসেন্ট সমীক্ষাতেও এসেছে, ভারতবর্ষের প্রায় 62% মানুষ সমর্থন করেছে সিএকে। তো এই বিষয়ে কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক মানে স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এইসব করছে। ছাত্র সংগঠন, ছাত্র তো একটা সমাজের একটা স্তর, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে দিনের পর দিন আন্দোলন চলে সমাজে কি প্রকোপ পড়তে পারে? এদের নেতিবাচক মানসিকতা, সবচেয়ে বড় কথা কি, একটা আইন পাশ হয়ে গেছে, আইনের বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা। মানে এক জায়গায় ধরুন আজকে আমি রাস্তায় বেরোনোর পর আমার হেলমেট চেকিং এর জন্য কাগজ দেখাতে বলুন, আমি যদি বলি কাগজ দেখাবো না, এটার মানসিকতাটা কি দাঁড়াচ্ছে? মানে আমি আইন মানবোই না কোনোভাবে। এই যারা আজকে বলছে আমরা কাগজ দেখাবো না, এদের মানসিকতা
সাম্যবাদীরা কোথায় দাঁড়িয়ে গেছে যে আমরা রাষ্ট্রের বিরোধিতা করবো, আইনের বিরোধিতা করবো, আমরা কিছু মানবো না, সংবিধান মানবো না, কোর্ট মানবো না, সবকিছু মানবো। তো এই নেতিবাচক প্রভাব থেকে ছাত্র সমাজ বেরিয়ে আসে। তারা তো বলছে এটা ধর্মের নামে বিভাজন করা, কখনোই হয়নি। কেন ভারতবর্ষের সংবিধান মেনে এই আইনটা পাস হয়েছে, কোথাও এখানে বারবার ধরে মানে মানুষকে মিসলিড করা হচ্ছে যে মুসলিমদের বাইরে, কোথাও মুসলিমদের বাইরে রাখার কথা বলা হয়নি। ভারতীয়দের কোনো রকমভাবে, ভারতীয় মুসলমান যারা তাদেরকে কোথাও বাদ দেওয়ার কথা কোনো উল্লেখই নেই আইনটায়। যারা পড়ে দেখেছেন তারা সঠিকভাবে, যারা পড়ে দেখেছেন তারা বুঝতে পারবে যে এখানে কোথাও কাউকে বাদ দেওয়ার কথা বলে, এখানে শুধু বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসছেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যারা শরণার্থী, ওখানকার শরণার্থী, তাদেরকে এখানে এলে নাগরিকত্ব দেওয়া হয়। এর সাথে, এই আইনের সাথে আমার আপনার যারা 130 কোটি ভারতবাসী তাদের কোনো সম্পর্ক নেই। এরা অযথা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি ক্রিয়েট করছে। আর বামপন্থীরা তো গোটা দেশেই একটা মানে হারিয়ে যাওয়া শক্তি। এরা নিজেদের মাথা ছাড়া মানে দেখানোর জন্য যে আমরা আছি, আমাদের অস্তিত্ব দেখানোর জন্য কিছু কিছু জায়গায় হিংসাত্মক আন্দোলন করছে, ব্যাস আর কিছু না। রণদীপ রাজ বৈদ্য, মহানগর যুব সম্পাদক, কলকাতা মহানগর যুব সম্পাদক।